বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে। আরও শক্তিশালী হয়ে ধাপে ধাপে বুধবার নাগাদ ঘূর্ণিঝড় মোকায় রূপান্তরের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এটি আজই নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতার টাইটেল ও শিরোনাম দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময় সবথেকে বড় ইস্যু আছে ঘূর্ণিঝড় মোসা। দর্শক শ্রোতা, কবে ঘূর্ণিঝড় মোসার তাণ্ডব শুরু হবে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। তাছাড়া দর্শক, ঘূর্ণিঝড় মোসা নিয়ে অনেক আপডেট থাকছে আজকের ভিডিওতে। তা আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলুন দর্শক, বেশি কথা না বলে আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে আসি। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে সুস্পষ্ট লঘুচাপে। আরও শক্তিশালী হয়ে ধাপে ধাপে বুধবার নাগাদ ঘূর্ণিঝড় মোকায় রূপান্তরের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। আর লঘুচাপটি বাংলাদেশ থেকে 2000 কিলোমিটার দূরে অবস্থান করছে। এরই মধ্যে মোকা নিয়ে আতঙ্ক বিরাজ করছে উপকূলীয় অঞ্চলে। চৈত্র শেষে এসেছে বৈশাখ। এই সময়ে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দিনে আগুনে রোদ ও গরমে খা খা করে চারদিক, রাতেও কমে না তাপমাত্রা। বাসা থেকে গোসল করে বের হলেও তারপর একটু পরে ঘেমে যায়, তো তাপমাত্রা আর কি, তার জন্য লেবুর রসটা খেলে একটু ভালো লাগে, সহ্য করার মতো না। একটু বের হয়ে রাস্তায় হাঁটলেই শরীর ঘেমে যায়, শরীর থেকে মানে ঘেমে যাওয়ার কারণে আবার বাসায় গিয়ে গোসল করা লাগে। বিশেষ করে শ্রমজীবী ও কর্মজীবীদের জীবন যেন বেরিয়ে যাওয়ার উপক্রম, তারপরেও জীবন জীবিকার তাগিদে ঘাম ছড়িয়ে ছুটতে হচ্ছে তাদের। কঠিন গরম, প্রচন্ড গরম, গরমের কারণে পানি খাচ্ছি বারবার, 10 টাকা গেলাস। যে তাপমাত্রা আর ওই যে খুব গরম, শরবত খেয়েও কাজ হয় না, যে শরীরে ঘাম যাচ্তেছি। আগে 24 ঘন্টা চালাছিলাম, আর এখন আধা বেলা চালে 12 ঘন্টা। গরমে জ্বালা তো পেছন হয়ে আছে, চালাইতে পারি না। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সুস্পষ্ট লঘুচাপটি বুধবার নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। লঘুচাপটি আজকের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তো বর্তমানে যে তাপপ্রবাহ চলছে, এটা আগামী 48 ঘন্টার অব্যাহত থাকবে। 48 ঘন্টা পরে তাপপ্রবাহের যে তীব্রতাটা আছে, এটা কিছুটা প্রশমিত হবে। ঘূর্ণিঝড় সিডর, আয়লা, মহাসেন, আমপান ও চিত্রাঙ্গের ক্ষত এখনও কাটেনি উপকূলে। এবার মোকা আতঙ্কে ঘর ও মালামাল সরিয়ে নিচ্ছে উপকূলের মানুষ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের সৃষ্ট লঘুচাপটি মধ্যরাতে আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজই নিম্নচাপে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্রে লঘুচাপের প্রভাবে দেশের 40 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। নিম্নচাপটি কয়েক ধাপে শক্তি সঞ্চয় করে আগামী 14 মের মধ্যে রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তখন এর নাম হবে ঘূর্ণিঝড় মোখা। এর প্রভাবে বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয় 39.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন বঙ্গোপসাগরের যে এলাকায় নিম্নচাপের সৃষ্টি হবে সেখানে সমুদ্রের তাপমাত্রা বাড়তে থাকলে দ্রুত শক্তি সঞ্চয়ের শঙ্কা রয়েছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এ নিয়ে ব্রিফিং চলছে রাজধানীর আগারগাঁও অফিসে, আবহাওয়া অফিসে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রথমে আমি বলি আপনাদের, এর প্রভাবে এটা কিন্তু এখনো প্রায় আমাদের 2500 কিলোমিটার দূরে আছে, তার এর প্রভাবে যে তাপ প্রভাব আছে এটা কথাটা ঠিক না আসলে। তার গত 2-3 দিনের কিন্তু বৃষ্টিপাত নাই, কিন্তু আপনি দেখেন বৃষ্টিপাত শীত হয়ে গেছে। আমরা ওই 3 দিন আগেই বলছিলাম যে এই রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা অব্যাহত থাকবে। এবং ওই দিন আমরা বলছিলাম যে তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি বৃদ্ধি পাবে। এবং পরের দিনই কিন্তু আপনার মোটামুটি সারা দেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বিস্তার লাভ করছে।
এবং আপনারা আরও খেয়াল করবেন, আমরা যদি দীর্ঘমেয়াদী পূর্বাভাসটা দেখেন, আমরা কিন্তু বলছিলাম যে এই মাসে একটি তীব্র তাপপ্রবাহ এবং দুই থেকে অন্য দেশের অন্যতম এক থেকে দুইটি আর মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রভাব বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে তাপপ্রভাব এটা কিন্তু না, আসলে মূলত যে বৃষ্টিপাত কমে যাওয়ার জন্য এই তাপপ্রবাহটা হচ্ছে। না আসলে বৃষ্টিপাত তো এক একটা স্পেল, আপনারা যদি ইয়ে করেন মে মাসের পরে কিনে, মে মাসে আমাদের দেশে সরি মার্চ মাসে যে বৃষ্টিটা হলো, মার্চ মাসে কিন্তু সারা দেশে প্রায় 77% মতো বেশি বৃষ্টিপাত হলো, এবং এপ্রিল মাসে কিন্তু আপনার বৃষ্টিপাত হয় না, প্রায় 65-66% বৃষ্টিপাত কম হয়েছে। হ্যাঁ, এবার মে মাসে কিন্তু এখন উল্লেখযোগ্যভাবে কিন্তু বৃষ্টিপাত হয় না, এই মানে দীর্ঘ সময় বৃষ্টিপাত কম হওয়ার দরুন কিন্তু এই ইয়েটা অবস্থা কিন্তু আসলে। আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যে ব্যাপারটা, গতকালকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আপনার চুয়াডাঙ্গা 41 ডিগ্রি এবং ঢাকাতে ছিল এ সময় 39.4 ডিগ্রি। না চারটার দিকে আপনি রাজধানীর আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে সরাসরি ব্রিফিং এ ছিলাম। দর্শক শ্রোতা, আশা করছি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। নিত্য নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।